তো শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে হার্টকে আমরা স্কেলেটনে প্লেস করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের হার্টটাকে নিলাম, এটার যে অ্যাপেক্সটা সেটা হচ্ছে কনিক্যাল অ্যান্ড পয়েন্টেড, এটা আমাদের স্কেলেটনে থাকবে লেফট ফিট ইন্টারকোস্টাল স্পেস বরাবর এবং জাস্ট মিডিয়াল টু দ্য লেফট মিড ক্লাভিকুলার লাইন। তাহলে চলো স্কেলেটনে দেখে ফেলি আমাদের কাঙ্ক্ষিত সেই প্লেসটা। প্রথমে হচ্ছে আমাদের দিস ইজ দ্য স্টারনাম, হেয়ার লাইজ দ্য স্টারনাল অ্যাঙ্গেল, অ্যান্ড হেয়ার লাইজ দ্য লেফট সেকেন্ড রিব, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড রিব, দিস ইজ দ্য ফোর্থ রিব, দিস ইজ দ্য ফিফথ রিব, অ্যান্ড হেয়ার লাইজ দ্য লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, অ্যান্ড দিস ইজ দ্য ক্লাভিকল, অ্যান্ড হেয়ার উই ক্যান ইমাজিন দ্য মিড ক্লাভিকুলার লাইন, অ্যান্ড জাস্ট মিডিয়াল টু ইট দ্য অ্যাপেক্স উইল বি লোকেটেড। সো জাস্ট সেট দ্য অ্যাপেক্স অন দ্য স্কেলেটন। সো অ্যাপেক্সটা এই পজিশনে রয়েছে। এখন আমরা চাইলে হার্টটিকে উল্টো করে এভাবে রাখতে পারতাম, কারণ তাতেও কিন্তু অ্যাপেক্সটি সেই একই পজিশনে থাকে, বাট আমরা সেটা রাখছি না। তার মানে অবশ্যই আরো অ্যানাটমিক্যাল পয়েন্টস আমাদের দরকার। আমাদের দ্বিতীয় অ্যানাটমিক্যাল পয়েন্টসটি হচ্ছে দ্য বেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, এবং ভার্টিব্রাল রিলেশনে যেটা হচ্ছে আমাদের একটা সুপাইন পজিশনে থাকবে থোরাসিক 5 থেকে থোরাসিক 8 ভার্টিব্রাল লেভেল বরাবর, এবং ইরেক্ট পোশ্চারের ক্ষেত্রে এটা থাকবে থোরাসিক 6 থেকে থোরাসিক 9 ভার্টিব্রাল লেভেল বরাবর। এখানে যেহেতু স্কেলেটনটি ইরেক্ট পোশ্চারে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের থোরাসিক 6 থেকে থোরাসিক 9 ভার্টিব্রাল লেভেলটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো স্কেলেটনে দেখে ফেলি। এটি হচ্ছে আমাদের 12 থোরাসিক ভার্টিব্রা, এটি 11, এটি 10, এটি 9, এটি 8, এটি 7, এটি 6। তাহলে এই চারটি হচ্ছে আমাদের 6 থেকে 9 থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, চলে চলো এখানে বেসটাকে প্লেস করি। আচ্ছা, এখন আমরা আরো দুটো জিনিস লক্ষ্য করতে পারবো। অ্যাপেক্স এবং বেসকে আমরা পয়েন্ট মতো রাখার ফলে আরো দুটো জিনিস অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সেটি হচ্ছে দ্য স্টারনোকোস্টাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড দিস ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, অ্যান্ড দ্য ডায়াফ্রামেটিক সার্ফেস ইজ নিয়ারলি হরাইজন্টাল অ্যান্ড দ্যাট গ্র্যাজুয়ালি স্লপস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস টুয়ার্ডস দ্য অ্যাপেক্স। সো এটাই ছিল স্কেলেটনে হার্টকে প্লেস করার সকল ট্রিক্স এবং পয়েন্টস। এখন কি পারবে তোমরা হার্টকে স্কেলেটনে প্লেস করতে?